Jai Gurudev students, so here is my second video on the basis of the topic subtraction, which those subtractions which are a little bit different from the others we will discuss in this session also. Before this video I have posted another video. Go through that video and then try this video, and then you can see this video and you can take help from me to solve these kinds of questions. So let's start. See what I have written. What number must be added to 3 to get 11? Amon kon shongkhata ache jeta amra 3 er sathe add korbo 11 power jonno. To ekhane ami ekta box kore nicchi age. Amon kon shongkha ache jeta amra add korbo 3 এর সাথে. এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে 3 টা লেখা আছে, যেটা এই 3 টা আমি লিখে নেছি. 3 এর সাথে এমন কোন নাম্বারটা আমি অ্যাড করব যাতে আমি 11 পাই? ঠিক আছে. Now the next one, what number must be subtracted from 11 to get 3? The same, the calculation, the maths is same, but the method of approaching is a little bit different. অঙ্ক দুটো একই, কিন্তু ওদের যে যেভাবে কোশ্চেনটা করা হয়েছে সেটা একটু আলাদা. এখানে কি বলেছে, হোয়াট নাম্বার মাস্ট বি এডেড টু 3 টু গেট, একটা জায়গায় বলা হয়েছে 3 সাথে কত অ্যাড করতে হবে যাতে এটা 11 হয়। এডিশনের ক্ষেত্রে আমি বলেছিলাম আ নাম্বার দ্যাট এক্সিডস আ পার্টিকুলার নাম্বার বাই another number, একটা সংখ্যা যেটা আরেকটা সংখ্যাকে পার করে গেছে, ধরো 2 কে পার করে কত ঘর গেছে, ধরো 6 ঘর গেছে বা 3 ঘর গেছে, ঠিক আছে, যেটা 2 কে পার করে তিনটে ঘর বা 3 স্টেপস এক্সিটস, ওকে, এগিয়ে গেছে, তো তখন কি হয়েছে, আমি 3 সঙ্গে ওই 5 কে আমি অ্যাড করছি। আর এখানে বলেছে ঠিক উল্টোটা, হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড, এখানে কোশ্চেন করেছে, ঠিক আছে, ওইখানে এটা ছিল না, 11 ছিল না, ওইখানে বলা হয়েছিল যে একটা নাম্বার আছে যেটা 3 কে ধরো কোন একটা সংখ্যা দিয়ে এক্সিট করেছে, পার করে গেছে, তাহলে এখানে নাম্বারটা কি হবে ওইটা আমাদের বের করতে লাগতো, কিভাবে, এটার সাথে যে নাম্বারটা এক্সিটস করেছে, ধরো এটার সাথে এক্সিটস করেছে হচ্ছে 1, তখন কি করতাম আমরা, 3 সাথে 1 কে এক্সিটস করে তখন আমরা হয়তো 11 পেলাম, যদিও 3 সাথে 1 কে এক্সিটস করে 11 পায় না, কিন্তু আমি যদি এখন আনসারটা বলে দিই তাহলে অঙ্ক এখানেই শেষ। আর এখানে কি হয়েছে, এখানে তোমাকে এই যে আমি এখানে লিখলাম 1টা, এই 1টা তোমাকে দেয়া হয়নি, তোমাকে দেয়া হয়েছে 11, বলেছে এবার এটাকে বের করো, সো এটাই হচ্ছে কি আমাদের এখন টাস্ক। তো আমাদের কি করতে হবে এটার জন্য, তো আমরা কি করব, 11 থেকে 3 কে মাইনাস করে দেব, সো 11 থেকে 3 কে মাইনাস করলে কত হবে দেখি, এদিকে করে দিচ্ছি 11 মাইনাস 3, সো 11 থেকে 3 মাইনাস করলে 4 5 6 7 8 9 10 11 8, দ্য আনসার ইজ 8, সো হোয়াট নাম্বার 8 মাস্ট বি অ্যাডেড টু 3 টু গেট 11। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, হোয়াট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 11 টু গেট 3। ইন কেস অফ দিস কোশ্চেন, যদি তোমরা এই কোশ্চেনটা পরীক্ষায় পাও দেন ইউ উইল বি দ্য লাকিয়েস্ট পারসন, বিকজ এখানে বলেই দিচ্ছে আমাকে কি করতে হবে, এখানে ইট হ্যাজ বিন দেয়ার, দ্য কোশ্চেন সেটার হ্যাজ গিভেন ইউ দ্য সলিউশন অলসো, কথাতেই আছে সাবট্রাক্টেড, হোয়াট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 11 টু গেট 3, 11 থেকে কত বিয়োগ করলে 3 আসবে, 11 থেকে কত মাইনাস করলে বা সাবট্রাক্ট করলে আমরা 3 পাবো, তখন আমরা কি করব, 11 থেকে 3 কে মাইনাস করে দেব, সেম থিং 11 থেকে 3 কে মাইনাস করব, এখানে যেভাবে করেছি 11 থেকে 3 কে মাইনাস সেম একই হবে, ওকে, সো अगेन দ্য সেম থিং দ্যাট উই আর নট ইন ক্লাস 1, উই আর রিডিং ইন ক্লাস 3, সো they will not give an easy question, they will change the thing, what number must be added to suppose 5293 to get 9899, dekhi jodi kichu change korte lage, okay fine 9892,
okay? And ekhane ki hobe, what number must be subtracted from 9,892 to get 5,293? Now, in this case, you have the hint word or you have the clue word, okay, where they has been instructed you. The question setter has been instructed you to do what? To go with which process? Either addition or subtraction. That's why we will not do this one. The pattern is same. The statement will be different from the upper one, but the pattern is same. And this is easier form from this particular question. That's why I am not doing this. I am not attending this one. So I am rubbing it. Now, let's write the statement. What number must be added to 5,200 to get? Okay. The greater number is 9,892. The smaller number is 5,293. Right? So what number must be added? The number comma added. এটার মানে হচ্ছে the number which will be added. যে সংখ্যাটা add করা হবে, যেন আমি এটা comma দিয়ে বুঝিয়েছি. The number added. I am using red ink, but don't use red ink when you are doing in homework copies. So 3 can't be subtracted from 2. So we will consider this one as 12. 1 has been taken from 9. So 9 will become 8. Okay. And 9 can't be subtracted from 8. So it will become 18. 8 will become 7. And okay, fine. No need to do it again, because 2 is less than 7 and 2 can be subtracted from 7. So 12 minus 3 is 9, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9. 18 minus 9 is 9, because 9 2s are 18. 7 minus 2 is 5, 3, 4, 5, 6, 7, 8, 9, sorry, 2, 3, 4, 5, 6, 7, it will be 5. And 9 minus 5, 6, 7, 8, 9. So the number is 4,599. Now how to write the answer? What number must be added? In place of what we will put the number? 4,599 must be added to 5,293 to get 9,892. If you can't write the whole thing, then you can write up to this much only. Then also we will provide the number. Okay, up to this much only. Okay, but if you write the whole thing, then it will be good for you. So going to the next subtraction, what you need to do, you need to pause the video and you need to write it down, write the statements in your copies. So here is my fourth one. The difference between two number is 9. If the larger number is 17, find the smaller one. The difference, again the box pattern, the difference between two numbers, two numbers are the difference. So what is different? The result which we can get from the subtraction. Subtraction kore je result pabo, eta ke bole difference. So the difference between two numbers is 9. Duto shongkhar modhe difference hocche ki 9. If
the larger number is 17. Bole diyeche larger number diye diyeche. If the number is larger number is 17, find out the smaller number. Tabe choto shongkha ta ki. We all know that in case of subtraction, we need to subtract a smaller number than a greater number, which will be given. Okay. In my last video regarding addition, not subtraction, regarding addition, my last video in word problem, I have told you, I have informed everyone that if we are provided the smaller number, if we are provided the smaller number, jodi amaderke choto shongkha ta deya hoy, then what we need to do, we need to add the result with the smaller number, right? But in case of provided the greater number, then what will we need to do? We need to subtract the smaller number from the greater number. এটা আমি এডিশনের সময় বলেছিলাম, যখন আমি দুটোকে অ্যাড করেছিলাম, যখন এই সংখ্যাটা দেয়া থাকবে তখন আমরা কি করব, অ্যাড করব, কারণ এই সংখ্যাটা হবে প্রথমটা থেকে এটা হবে ছোট, তো আমরা কি করব, এই দুটোকে অ্যাড করব, আর যখন বড়টা দেয়া থাকবে তখন সাবট্রাক্ট করব। তাহলে দেরি না করে করে নেই। হ্যাঁ, তবে আরেকটা কথা, যেহেতু আমরা ক্লাস 3 তে আছি, সো again the same thing, we will not be provided by a smaller number, we will need to do the calculation for larger number. So the difference between two number is 1, 2, 3, 4. If the larger number is 5, 6, 7, 8, it is interesting. If the larger number is 5, 6, 7, 8, find the smaller one. Okay, so let's start it. Okay, the one more important thing is there. You are in examination hall and you are provided this question. এই কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে, তখন তোমরা কিভাবে বুঝবে? ধরো আমি এতক্ষণ যা যা ডিসক্রাইব করলাম, যা যা ব্যাখ্যা করলাম, এগুলো কিচ্ছু তোমরা বুঝতে পারছো না। At least you have the hint word, you have the clue. These are your clues. The difference between two numbers. দুটো নাম্বারের ডিফারেন্স মানে কি? সাবট্রাকশন করতে হবে। Again the larger number টা দেয়া হয়ে গেছে, তার মানে কি? Larger number থেকে smaller number টা মাইনাস করে দেব। Larger number থেকে যে smaller number টা থাকবে সেটাকে ডিফারেন্স বের করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, তো আমরা সাবট্রাক্ট করে দেব। তাহলে এখন লিখে নে the difference between two number. Okay. Numbers equals to 1234. The smaller number equals to, no, not the smaller number, the greater number. The greater number equals to 5678. Therefore, we can do the subtraction directly. The smaller number is equals to, we can't do that, it is 5678 minus 1234. So we need to do the calculation here. 5678 minus 1234. So 8 minus 4 is 4, 7 minus 3 is 4, 6 minus 2 is 4, 5 minus 1 is 4, isn't it? So
4444. The 444. 4444 is the answer. Now, how to write the answer? Number is equals to 4444. Finished. So go and practice it. Jai Gurudev.